প্রায় 2 ঘন্টা হতে চললো সঞ্জয় এই ঘরে বন্দি। যেভাবেই হোক এখান থেকে ওকে বেঁচে ফিরতেই হবে। ধীর পায়ে এগিয়ে গেল দরজাটার দিকে। আলতো হাতে প্রায় খুলেই ফেলেছিল দরজাটা। আচমকা একটা ধারালো ছুরি সজোরে গেঁথে গেল ওর পিঠ বরাবর। তীক্ষ্ণ আর্ত চিৎকার করে পড়ে গেল সঞ্জয় মাটির ওপর। একের পর এক ছুরির আঘাত পড়তে লাগলো ওর পিঠের ওপর। 2-3 বার আর্ত চিৎকার বেরিয়ে এলো ওর মুখ থেকে, তারপর হালকা গোঙানি, আর তারপর সব নিস্তব্ধ। দি শর্ট ইজ অফিসিয়াল প্রেজেন্টস। তিয়াশা মুখার্জির গল্প অবলম্বনে নিঃশব্দে। দার্জিলিংয়ে সিরিয়াল কিলারের রহস্য সমাধানের পর আরও কিছু কেস সফলভাবে সমাধান করে বেশ পরিচিতি হয়েছে তিনজনের সঙ্গে, ব্যস্ততাও বেড়েছে। কিন্তু হাজার ব্যস্ততার মধ্যেও রবিবার দিনটাকে সম্পূর্ণ নিজেদের মতো করে উপভোগ করেও। তেমনি এক রবিবারের বিকেল পাড়ার খেলার মাঠের চারপাশে স্থানীয় লোকেদের ভিড় জমেছে। অবশ্য ভিড় হওয়াটাই স্বাভাবিক, আজ বিজয়গড় বনাম গলফ গ্রিনের হাড্ডাহাড্ডি ক্রিকেট ম্যাচ। ম্যাচ অবশ্য এখন শেষ লগ্নে এসে গেছে, লাস্ট বলে 4 রান দরকার বিজয়গড়ের জেতার জন্য। সবার মধ্যেই দম বন্ধ করা উত্তেজনা, আর সেই উত্তেজনা কাটিয়ে লাস্ট বলে সজোরে 6 মেরে বলটাকে মাঠের বাইরে চালান করে দিল অরিবার। আর মুহূর্তেই তাদের সাপোর্টাররা উল্লাসে চিৎকার করে উঠল। আর বিজয়গড়ের বাকি প্লেয়ার যারা এতক্ষণ মাঠের ধারে বসেছিল, 6টা মারতেই সব শুদ্ধ ছুটে গিয়ে অনির্বাণকে কাঁধে তুলে লাফালাফি শুরু করে দিল। তাদের মধ্যে একজন বলল, এই রজত, আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু অনির্বাণকে করতে হবে। সে আর বলতে, অনি তুই যা খেললি আজ, আমি ব্যাট করতে নামলাম ঠিকই, কিন্তু তুই তো ম্যাচটা বার করে নিয়ে গেলি। আরে এত প্রশংসা করিস না, লজ্জা লাগে। দেখ ছেলে একেবারে লজ্জায় লাল হয়ে গেছে, এত খেলাধুলো করে না হেব্বি খিদে লেগেছে। আমার বাড়ি চল, মা তোদের আসতে বলেছে। রজতের বাড়িতে এসে ঢুকতেই ওর মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, এসে গেছিস তোরা, তোদের জন্য রান্না করে রেখেছি, যা হাত পা ধুয়ে আয়। আমাদের জন্য কি রান্না করেছো গো? লুচি আর আলুর দম, খাবি তো? তুমি রেঁধেছো আর আমি খাবো না, এ কি হতে পারে? ওরা না খেলেও আমি ঠিক খেয়ে নেবো। কেন রে, আমরা খাবো না কেন? আমাদের খিদে পায়নি, খালি এসে দেখি আমার মাকে হাত করে। দেখো তো কাকিমা, রজত কি সব বলছে, আমি কি ওকে একবারও খেতে বারণ করলাম? সত্যি রজত, তুই না যত বড় হচ্ছিস একটা হিংসুটে তৈরি হচ্ছিস। নে এবার ঝগড়াঝাটি বন্ধ করে তাড়াতাড়ি এসে বস, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খেতে খেতে জয় হঠাৎ বলল, হ্যারে তোরা রাঁচির ওই খবরটা শুনেছিস? রিসেন্টলি বেশ কিছু লোক ওখানে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে, পুলিশও কোনো খোঁজ পায়নি। হ্যাঁ দেখছিলাম একদিন। যাবি একবার রাঁচিতে ঘুরতে? অনেকদিন কোথাও বেরোনোও হয় না, আর দার্জিলিংয়ে গিয়েও তো অনেকদিন হয়ে গেল। এখন আইডিয়াটা মন্দ নয় অনি, বাড়ি বসে সময় কাটছে না। সিরিয়াসলি বল, যাবি? তাহলে আমি টিকিটের ব্যবস্থা করব। চল যাওয়া যাক, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেই ভালো, এই সুযোগে একটু মগজের ব্যায়ামটাও হবে। আসলে ওদের সব প্ল্যানিং এরকম হঠাৎ করেই হয়, তাই এবারও হঠাৎ করেই রাঁচি যাওয়া ফাইনাল করে ফেলল তিনজনে। নির্দিষ্ট দিনে রওনা দেওয়ার কিছুক্ষণ আগে তৈরি হচ্ছে রজত। ওর মা হঠাৎ ঘরে এসে বলল, আচ্ছা এত জায়গা থাকতে হঠাৎ রাঁচি কেন? রজত কথাটা শুনে একটু থমকে গিয়ে বলল, শুনেছি জায়গাটা খুব সুন্দর, ঘরে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। সে যাচ্ছিস যা, তবে বেড়ানোর আনন্দে বাড়িতে ফোন করতে ভুলিস না জানো। প্রথমবার তোরা এত দূরে যাচ্ছিস, খুব চিন্তা হবে আমার। আমরা 3 জন তো আগেও দার্জিলিং গিয়েছিলাম। আহা, সেবার তো সঙ্গে তোর দাদা প্রদীপ ছিল, কিন্তু শুধু তোরা 3 জন একসঙ্গে থাকলে কখন যে তোদের মাথায় কোন অ্যাডভেঞ্চারের ভূত চাপে।
তার তো কোনো ঠিক নেই না? মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। আরে, আমরা তো বড় হয়ে গেছি নাকি? হ্যাঁ, এখন তো খুব বড় হয়ে গেছিস, এখন কি আর মাকে দরকার পড়বে? তুমি আবার এরকম বলছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আচ্ছা শোন, আমি পরোটার মাংস বানিয়ে রেখেছি, ট্রেনে তিনজনে সময় মতো খেয়ে নিবি। রজত আনন্দে ওর মাকে জড়িয়ে ধরে বলল, ওহ, এই না হলে আমার মা, ইউ আর গ্রেট। উফ বাবা রে, ছাড় ছাড়, এত বড় হয়েছিস এখনো মায়ের গায়ে ওঠার স্বভাব গেল না। নে এবার সর দেখি, আমার অনেক কাজ বাকি আছে, সর বলছি। বলে ঘর থেকে বেরিয়ে একতলার দিকে রওনা দিল। রজত দরজার পাশে দাঁড়িয়ে মাকে রান্নাঘরে চলে যেতে দেখে তাড়াতাড়ি ঘরে চলে এলো, আর তারপর পড়ার টেবিলের ড্রয়ার থেকে রিভলভার আর কার্টিজের বাক্সটা বার করে ব্যাগে ঢুকিয়ে নিল। নির্দিষ্ট সময় স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে পড়ল তিনজনে। পরদিন যখন রাঁচি পৌঁছাল তখন প্রায় দুপুর হয়ে গেছে, ট্রেন বেশ লেট করেছিল। যে হোটেলটায় ওরা উঠল সেটা দেখতে ছোটখাটো হলেও সেখানকার ব্যবস্থাপনা যথেষ্ট ভালো, তবে হোটেলটা এই মুহূর্তে বেশ ফাঁকা ফাঁকা রয়েছে। বিকেলের দিকে হোটেলের সামনের রাস্তাতে হাঁটতে বেরোলো তিনজনে। রাস্তায় বেশ লোকজন আছে, একটা 11 বছরের বাচ্চা মেয়ে ঘুরে ঘুরে সিগন্যালে ফুল বিক্রি করছিল। ওদের দেখে এগিয়ে এসে বলল, ভাইয়া ইয়ে ফুল লে লো, বহুত সুন্দর সুন্দর ফুল হ্যায়। ওদের তিনজনের ফুলের প্রয়োজন ছিল না, কিন্তু ওই মিষ্টি বাচ্চাটাকে না বলতেও ইচ্ছা করলো না। কিতনে কি হ্যায় ইয়ে ফুল? ইয়ে ছোটে ফুল 10 রুপে আর ইয়ে বড়ে ওয়ালে 20 রুপে। ইয়ে ছোটে ওয়ালে 3 দেনা। বাচ্চাটা ঝুড়ির মধ্যে থেকে বেছে বেছে সুন্দর হলদে রঙের 3টে ফুল বার করে হাসি মুখে ওদের দিকে এগিয়ে দিল। এগুলোর বদলে ওদের তিনজনের থেকে 100 টাকার একটা নোট পেয়ে একটু অবাকই হলো বাচ্চাটা। ইতনে সারে পয়সে? কোই বাত নেহি, দোকান সে কুছ খরিদ কে খা লেনা। বাচ্চাটার ছোট্ট মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, এক গাল হেসে বলল, আপ লোক বহুত আচ্ছে হো ভাইয়া, শুকরিয়া, বলে ভিড় এড়িয়ে সামনের দিকে ছুট লাগাল। রাতে খাওয়া দাওয়া সেরে বেজে ক্লান্তি গ্রাস করলো ওদের তিনজনকে, বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমে চোখ জুড়িয়ে এলো। প্রায় মাঝরাত নাগাদ অনির্বাণের ঘুম ভাঙল, আর সঙ্গে সঙ্গে চোখ আটকে গেল ঘরের একপাশের জানলাটার দিকে তাকিয়ে। এইসব হোটেলে রাত বিরেতে যে নানা রকম অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে থাকে সে বিষয়ে সিনেমা দেখে আর লোকের কাছে শুনে অনেক ধারণাই হয়েছে অনির্বাণের, কাজে একা একা ওঠার সাহস না দেখিয়ে হাত বাড়িয়ে জয়কে ঠেলা মারতে শুরু করলো। 2-3টে ঠেলা খেয়ে জয়ের ঘুমের ঘোরে বিড়বিড় করে উঠে বলল, কি রে অনি, মাঝরাতে জ্বালাতন করছিস কেন? অনির্বাণ ফিসফিস করে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, জানলায় মুন্ডু, এই এই জয় দেখ দেখ, জানলায় মুন্ডু। কার মুন্ডু? সেটা আমি কি করে জানবো, আজব তো। জানিস না যখন এত টেনশনের কি আছে, যা ঘুমিয়ে পড়। অনির্বাণ চাদরটা প্রায় মাথা অবধি মুড়ি দিয়ে ফিসফিসিয়ে বলল, জানলায় কার একটা মুন্ডু আর তুই আমায় ঘুমোতে বলছিস? এই এই ভাই প্লিজ কিছু একটা কর, আমার না প্রচুর ভয় লাগছে। পাশের খাটটা বরং দেখে নে একবার। অনির্বাণ প্রায় জয়ের গায়ের উপর উঠে গিয়ে উঁকি মেরে পাশের খাটের দিকে তাকিয়ে একটু যেন আশ্বস্ত হলো। পাশের খাটটা ফাঁকা, রজত নেই ওখানে। কিছু বুঝলি অনি? বুঝিনি আবার, এই ছেলেটা তো বাজে না, এর নতুন জায়গায় ঘুম আসে না, তাই বলে ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যে জানলার কাছে ওরম ভূতের মতো দাঁড়িয়ে থাকবে? শুধু শুধু এভাবে ভয় দেখানোর কোনো মানে আছে বলতো? এই সাহস নিয়ে তুই অ্যাডভেঞ্চার করবি?
কি রে তোরা ঘুমোস নি এখনো? তো তুই জেগে আছিস আর আমরা ঘুমিয়ে পড়ব, তা কি করে হতে পারে ভাই? তোতলাচ্ছিস কেন? কই না না তো ইয়া মানে তোরা কথা বল, আমি বরং একটু বাথরুম থেকে আসছি। পাহাড়া দিতে যাব সঙ্গে? বলা তো যায় না, এইসব নিরিবিলি হোটেলে রাতবিরেতে অনেক রকম অদ্ভুত ঘটনা ঘটে। দূর, ওসব আমি ভয় পাই না। আর পাহাড়া দেওয়ার কি আছে, ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, এবার যদি এটা সেই ভূতের সিনেমার মতো করিডোরের শেষ প্রান্তে হতো তখন না হয় একটু ভাবাই যেত। কি হলো রে, এই মাঝরাতে হাসছিস কেন? চল ঘুমো। অনি, বলছি যে ঘরের লাইটটা কি জ্বালিয়ে রাখবো যদি তোর প্রয়োজন হয়? ওরম লাইট জ্বালিয়ে ঘুমানো যায় নাকি? কি রে রজত, গোয়েন্দা হয়েও এত ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমি তো আছি। নে নে, লাইটটা অফ করে ঘুমো, গুড নাইট। বলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল, আর রজত আর জয়ের পরস্পরের মুখের দিকে তাকিয়ে হাসতে লাগল। অনির্বাণের যখন ঘুম ভাঙল তখন প্রায় বেলা 10টা বাজে। উঠে বসে এদিক ওদিক তাকিয়ে দেখল ঘর ফাঁকা, সে দুজনের পাত্তা নেই। কৌতূহলী হয়ে উঠে গিয়ে রুমের দরজাটা খুলে দেখল করিডোরের শেষ প্রান্তের রুমটার সামনে একটা ছোটোখাটো জটলা তৈরি হয়েছে। সেখানে গিয়ে দেখতে পেল ওদের দুজনকে। জটলাটির মধ্যে ওখানকার লোকাল ইন্সপেক্টর একজন কনস্টেবল সহ উপস্থিত ছিলেন। একজন অল্প বয়সী মহিলা খুব কান্নাকাটি করছেন এক পাশে দাঁড়িয়ে। অনির্বাণ ফিসফিসিয়ে জিজ্ঞাসা করল, এখানে কি হয়েছে রে? এই মহিলার হাজবেন্ড আজ ভোর থেকে মিসিং। ইন্সপেক্টর মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আপকে সাথ লাস্ট উনকি কব বাত হুই থি? আজ সুবহ 6 বাজে ও হোটেল সে নিকলে থে, কাহা থা মর্নিং ওয়াক পে জা রহে হ্যায়। ফির এক ঘন্টা জব হো গয়া মানে উনে ফোন কিয়া, লেকিন ফোন নেহি উঠা রহে থে ও। বলে ফের কাঁদতে শুরু করলেন। মর্নিং ওয়াক কে লিয়ে কাহা গয়ে থে, আপকো পতা হ্যায়? ইন্সপেক্টর এবং মহিলা দুজনে একটু অবাক দৃষ্টিতে ওর দিকে তাকালো। ইন্সপেক্টর একটু সন্দেহের দৃষ্টিতে বললে, আপ কোন? মে আর মেরে দোস্ত ইয়াহা ঘুমনে আয়ে হ্যায়। ইন্সপেক্টর ওদের নিয়ে এক পাশে সরে এসে বললেন, দেখিয়ে ইয়াহা এক সিরিয়াস বাত কি ইনভেস্টিগেশন চল রহি হ্যায়, আপ লোক ঘুমনে আয়ে হ্যায়, প্লিজ পুলিশ কি ইনভেস্টিগেশন মে ইন্টারফেয়ার মত কিজিয়ে। রজত পকেট থেকে একটা কার্ড বার করে ইন্সপেক্টরের দিকে এগিয়ে দিল। ইন্সপেক্টর বেশ মনোযোগের সাথে কার্ডটা দেখে বললেন, আপ লোক ডিটেকটিভ? রজত আলগা হেসে বলল, হ্যাঁ ব্যসা কে সকতে হ্যায়, আব কিয়া হাম থোড়া ইন্টারফেয়ার কর সকতে হ্যায়? অফ কোর্স, কাহাঁ সে হো আপ লোক? কলকাতা। কথাটা শুনেই উনি বেশ উত্তেজিত হয়ে বললেন, সে কি আপনারা বাঙালি? আপনি বাংলা বলতে পারেন? আমার আসল বাড়ি তো কলকাতায়, কাজের সূত্রে বছর কয়েক ধরে এখানে আছি। ভালোই হলো, এবার মন খুলে একটু বাংলায় কথা বলা যাবে। বলুন, আপনারা কি জানতে চান কেসের ব্যাপারে? শুনছিলাম এখানে নাকি একের পর এক লোক নিখোঁজ হয়ে যাচ্ছে, সে ব্যাপারে তদন্ত করে কিছু জানা গেছে? সেটাই তো মুশকিল হয়ে গেছে, আশ্চর্যভাবে তাদের কোনো রকম খোঁজই পাওয়া যাচ্ছে না। কেউ যদি তাদের মেরেও দিয়ে থাকে তাহলে অন্তত তাদের ডেড বডিটা তো পাওয়া যাবে কোথাও, সেটাও নেই। আচ্ছা, এদেরকে কেউ কিডন্যাপ করছে না তো টাকার লোভে? সেক্ষেত্রে তো বিজনেসম্যান বা অবস্থাপন্ন লোককে কিডন্যাপ করবে, কিন্তু এখানে তো সেরকম ব্যাপার হচ্ছে না সবসময়। আগের মাসে একজন অটো চালক নিখোঁজ হয়েছে, তাছাড়া তাদের বাড়ির লোকের কাছেও তো কোনো রকম থ্রেট কল আসেনি। শুধু এই এলাকাটার মধ্যেই ঘটছে ঘটনাগুলো? হ্যাঁ, এখনও অবধি তাই জানা যাচ্ছে। মিসিং যে আগে কখনো এখানে হয়নি তা নয়, কিন্তু হঠাৎ করে এত ঘন ঘন ঘটছে এটা, কখন কে কিভাবে এদের ফাঁদে পড়ে যাবে তার কোনো ঠিক নেই। এমনকি টুরিস্টরাও ভিকটিম হচ্ছে। রুমে ফিরে এসে অনির্বাণ বলল, এ আবার কি, জলজ্যান্ত লোকগুলো এভাবে উবে যাচ্ছে আর কেউ কিছু করতে পারছে না? কেসটা ঘোরালো আছে অনি। তুই তো পুরো তৈরি হয়ে এসেছিস রে রজত। রহস্য সমাধান করতে এসেছি, খালি হাতে এলে হবে? দুদিন এদিক ওদিক ঘুরে কাটলো ওদের, লোকটারও কোনো খোঁজ পাওয়া গেল না। পরের দিন সকালে জয় ঘুম থেকে উঠে দেখল রজত কোথায় বেরোবে বলে তৈরি হচ্ছে। জয় অবাক স্বরে বলল, কোথায় যাচ্ছিস রে এত সকালে? আরে ওয়েদার চেঞ্জের জন্য একটু ঠান্ডা লেগেছে, তাই ওষুধ আনতে যাচ্ছি। আমি যাব সঙ্গে? না না, আমিই যাচ্ছি।
এই তো রাস্তা পেরোলেই দোকান, যাবো আর আসবো। কিরে ব্রেকফাস্ট করবি না? রজত তো এখনো এলো না। ও আশুক কোথায় গেছে? সে ওর ওয়েদার চেঞ্জে খুব ঠান্ডা লেগেছে, তাই ওষুধ কিনতে গেছে, কিন্তু সেও তো প্রায় অনেকক্ষণ হলো। কখন গেছে? ওই ধর সকাল 8টা। তবে তো প্রায় আধ ঘন্টা হতে যায়। যাবি একবার ওষুধের দোকানে? হ্যাঁ হ্যাঁ চল। হোটেল থেকে বেরিয়ে ওষুধের দোকানে গিয়ে হাজির হলো ওরা দুজনে। দোকানদারকে রজতের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করায় সে বলল রজত নাকি অনেকক্ষণ আগেই দোকান থেকে ওষুধ নিয়ে বেরিয়ে গেছে। হোটেলে ফিরে রিসেপশনে জিজ্ঞাসা করেও ইতিবাচক কোনো তথ্য পেল না দুজনে। এমনকি দু তিনবার ফোন করা সত্ত্বেও রজতের ফোন সমান রিং হয়ে গেল। জয় চিন্তিত স্বরে বলল, আশ্চর্য তো, কোথায় গেল রজত? ও আবার জিজ্ঞাসাবাদের জন্য এদিক ওদিক কোথাও চলে গেল না তো? সেরকম কিছু হলেও তো সেটা বলে যেত, এভাবে না বলে একটা অচেনা জায়গায় ও একা একা বেরোবে না। একবার পুলিশ স্টেশন যাবি, ইন্সপেক্টরের সাথে যদি ওর কথা হয়ে থাকে। অনির্বাণের কথা মতো লোকাল পুলিশ স্টেশনে গেল ওরা দুজনে। ওদের দেখে ইন্সপেক্টর হেসে বললেন, গুড মর্নিং, ইনভেস্টিগেশন কত দূর? রজত এসেছিল এখানে? মিস্টার চৌধুরী কই না তো, আপনারা তিনজন তো একসাথেই আসেন সবসময়। আজ সকালে রজতের সাথে আপনার কোনো কথাবার্তা হয়েছে? ওনার সাথে আমার লাস্ট কাল রাতে কথা হয়েছিল, কিন্তু হঠাৎই প্রশ্ন। জয় সংক্ষেপে ঘটনাটা বলল ইন্সপেক্টরকে। সে কি, কতক্ষণ হয়েছে উনি বেরিয়ে? অনির্বাণ হাত ঘড়িটা দেখে নিয়ে বলল, এই প্রায় এক ঘন্টা হতে চলল। তাহলে কি উনিও? কি বলতে চাইছেন আপনি? আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না, চলুন আশপাশে একটু খোঁজ খবর করে দেখা যাক। রজতের ফটো দেখিয়ে আশেপাশে বেশ খোঁজ খবর করলেও কেউ তেমন কিছুই বলতে পারছিল না। ঘুরতে ঘুরতে হোটেল থেকে কিছুটা দূরে একটা ছোট্ট পার্কের পাশে গিয়ে থামল ওরা। রাস্তার ধারে একটা বেঞ্চ ছিল, জয় সেখানেই হতাশভাবে বসে পড়ে বলল, আমার মাথা কাজ করছে না, তখনই যদি আমি ওর সঙ্গে যেতাম। স্ট্রেঞ্জ, কেউ কিচ্ছু বলতে পারছে না। হঠাৎ পাশ থেকে একটা বাচ্চার কণ্ঠস্বর, আপ লোগ কিসি কো ঢুন রহে হো? ঘুরে তাকিয়ে দেখলো সেদিনের সেই ফুল বিক্রেতা বাচ্চাটা, যাদের থেকে ওরা তিনজন ফুল কিনেছিল। একবার শেষ প্রচেষ্টা হিসেবে অনির্বাণ রজতের ফটোটা ওকে দেখিয়েই বলল, আজ সুবহ সে কহীন পে ইসকো দেখা হ্যায়। বাচ্চাটা ভালোভাবে কয়েক সেকেন্ড ফটোটা দেখে নির্বিকার স্বরে বলল, হ্যাঁ দেখা হ্যায়। জয় প্রায় লাফিয়ে উঠে বলল, কহাঁ দেখা হ্যায়? কুছ দের পহলে ও দবাই কি দোকান সে নিকলে থে। ফির ক্যা হুয়া? ফির এক আদমি আকার উনসে কুছ বোল রহে থে, ফির ও দোনো উস তরফ চলে গয়ে। বলে অন্য একটা রাস্তার দিকে আঙুলের ইশারা করল। ও ও আদমি কেসা দিখতা হ্যায়? উসকে সর পে এক টোপি থি অর ও এক কোট প্যান পহনা হুয়া থা, আর উসকে হাথো মে এক ছড়ি থি, আর আর হ্যাঁ উসকে আঁখো মে কালা চশমা থা। থ্যাংক ইউ, আব তুম যা সকতে হো। বাচ্চাটা হেসে চলে গেল। অনির্বাণ বলে উঠল, চল একবার বাচ্চাটার বলে দেওয়া রাস্তাটা গিয়ে দেখা যাক। জয় এক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর হঠাৎ ছুটে হোটেলের দিকে চলে গেল। আবার মিনিট পাঁচেকের মধ্যেই চলে এলো। অনির্বাণ অবাক হয়ে বলল, কিরে কোথায় গেছিলি? একটু দরকার ছিল, চল চল যাওয়া যাক। বাচ্চাটার কথা মতো সামনে রাস্তাটা দিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে করতে মোটামুটি একটা নিরিবিলি জায়গায় এসে থামলো ওরা। এখানে চারপাশে বাড়িঘর প্রায় কিছু নেই বললেই চলে, জঙ্গল গাছগাছালিতে ভরা চারপাশ। এক পাশ দিয়ে রেললাইন চলে গেছে, এখানে লোকজনও তেমন নেই। আর যে কজনের সাথে ওদের মুখোমুখি হলো তাদের জিজ্ঞাসা করা তারা কিছুই বলতে পারল না। ইন্সপেক্টর একটু চুপ করে থেকে বললেন, এই জায়গাটা আমার চেনা, এর আগে মিসিং কেসগুলোতেও এই অবধি এসে ভিকটিমের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জয় বিড়বিড় করে বলল, না না
এটা হতে পারে না, রজতের কিচ্ছু হবে না। আপনারা ওনাকে ফোন করেছিলেন একবারও? হ্যাঁ, যখন ওষুধের দোকানে খোঁজ করে এলাম ফোনও করেছিলাম দুবার, কিন্তু রিং হয়ে গেল। আরেকবার চেষ্টা কর না, যদি ফোনটা ধরে। আগেই আজে বাজে চিন্তা করার তো কোনো মানে হয় না, তাই না? আশ্চর্যভাবে এর মধ্যেই জয়ের ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠে জয় বলল, রজত ফোন করেছে। বলে ফোনটা ধরে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, কোথায় তুই? তুই তুই ঠিক আছিস তো? আমরা এখানে তোকে কত খুঁজি জানিস? কিরে, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো, এই কি হলো রে? রজত কথা বলছে না কেন? বলে ফোনটা স্পিকারে দিয়ে ভালোভাবে শোনার চেষ্টা করার পর হঠাৎই একটা গলা শুনতে পেল ওরা। ইন্সপেক্টর বললেন, ওই তো ওনার গলা শোনা যাচ্ছে। কিন্তু এটা তো রজতের গলা নয়। হ্যাঁ ঠিকই তো, আর লোকটা তো হিন্দিতে কথা বলছে, শোন ভালো করে। অপর প্রান্ত থেকে আসতে লাগলো হিন্দি ভাষী এক ভারী পুরুষালী কণ্ঠস্বর। সে বলছে, ক্যা সোচা থা তুমনে, ইয়াহাঁ সে ভাগ যাওগে, ইয়াহাঁ এক বার জো আ জাতা হ্যায় ও কভি ওয়াপস নহীঁ জাতা, মেরে হাতো সে আজ তক কোই নহীঁ বচা হ্যায়, তুম ভি নহীঁ বচোগে। আমার সন্দেহটাই মনে হচ্ছে ঠিক। এতদিন যাদের জন্য এতগুলো মানুষ নিখোঁজ হয়েছে, মনে হচ্ছে মিস্টার চৌধুরী তাদের খপ্পরেই পড়েছেন। ওপার থেকে সেই কণ্ঠস্বর ফের বলে উঠল, বচপন সে সব মুঝে কমজোর সমজতে থে, অভি ভি সমজতে হ্যায়, ক্যোঁকি ম্যায় তো অন্ধা হুঁ না, মুঝে তো কুছ ভি দিখাই নহীঁ দেতা, ইসিলিয়ে হি সব মুঝে হেল্প করতে হ্যায়, এহসান করতে হ্যায় মুঝ পর। কথাটা শেষ হতেই প্রচণ্ড জোরে একটা শব্দ হলো, অনেকটা কাচের কিছু মাটিতে সপাটে পড়লে যেরকম হয় সেরকম। লোকটা ফের চেঁচিয়ে বলে উঠল, মুঝে কিসি কি হেল্প নহীঁ চাইয়ে, মুঝে ইয়ে সবকো দিখানা হ্যায় কি ম্যায় অন্ধা হুঁ তো ক্যা, ম্যায় তুম জ্যাসে লোগো কো আসানি সে হারা সকতা হুঁ, ইসিলিয়ে হেল্প মাঙ্গনে কে নাম পর ইয়াহাঁ লে আয়া তুমে, আর তুমহারা হাল ভি উন বাকি লোগো কি তরহ হোগা, কিতনা ভি কোশিশ কর লো ভাগনে কি কোই ফায়দা নহীঁ হোগা, ম্যায় তুমহারি সাঁস লেনে কি আওয়াজ সুনকর ভি তুমে পকড় সকতা হুঁ, আঁখ সে হি নহীঁ তো ক্যা, মুঝে হর ছোটি ছোটি সি আওয়াজ ভি সুনাই দেতি হ্যায়। বলেই কুটিল হাসি হেসে উঠল লোকটা। এই পুরো ঘটনাগুলো একজন অন্ধ লোক ঘটাচ্ছে, কিন্তু কিভাবে? লোকটা যাতে ওকে ধরতে না পারে তাই ও কোনো কথা বলছে না, শুধু ফোনটা কানেক্ট করে রেখে দিয়েছে, যাতে ওদিকের সব কথা আমরা শুনতে পাই। আমাদের কথা লোকটা শুনতে পাবে না তো? এতটা যখন বুদ্ধি খাটিয়ে করেছে তাহলে নিশ্চয়ই ফোনের সাউন্ডটাও মিউট করে রেখেছে, যাতে আমাদের কথাবার্তা ওদিকে শোনা না যায়। রজত আমাদের হিন্টস দিতে চাইছে, ওর আমাদের সাহায্য দরকার। এই এই ভালো করে শোন, একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? উল্টো দিক থেকে একটা ট্রেনের হুইসেলের শব্দ আসছিল হালকাভাবে। তার মানে বাড়িটা রেল লাইনের আশেপাশে কোথাও একটা আছে, কিন্তু রেল লাইন তো অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। আচ্ছা, সঙ্গে এটা কিসের শব্দ হচ্ছে? ট্রেনের হুইসেলের সঙ্গে আরও একটা শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সেটা যেন আরও অস্পষ্ট, কিন্তু খুব চেনা আওয়াজ। অনির্বাণ খুব মনোযোগ দিয়ে ফোনের স্পিকারের কাছে কান ঠেকিয়ে হঠাৎ বলে উঠল, এই এটা তো মন্দিরের ঘন্টার শব্দ, মনে হচ্ছে মন্দিরটা বাড়ির থেকে বেশ খানিকটা দূরে আছে, তাই আওয়াজটা এত অস্পষ্ট শোনাচ্ছে। ওদের এইসব কথাবার্তার মধ্যেই একটা ট্রেন ঝিকঝিক শব্দে কিছুটা দূরের রেললাইনের ওপর দিয়ে ডান দিকে চলে গেল। আমাদের বাঁ দিকে যেতে হবে, কারণ ট্রেনটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। আর ফোনে একটু আগে যে হুইসেলটা শুনলাম সেটাও মনে হয় এই ট্রেনেরই ছিল। তার মানে বাড়িটা থেকে কিছুটা দূরে একটা রেল লাইন গেছে, আর তার আশেপাশে কোথাও একটা মন্দির রয়েছে, এরকম একটা মন্দির কাছেই আছে। এক কাজ করুন, আপনারা দুজন আমার সঙ্গে আমার জিপে চলুন, আর আমি পুলিশ ফোর্স ডাকছি, তারা কিছুক্ষণের মধ্যে এই মন্দিরের সামনে পৌঁছে যাবে। ওরা রওনা দিল ইন্সপেক্টরের জিপ গাড়িটির দিকে।
মাঝারি আকারের একটা ঘর, আসবাবপত্র বলতে একটা চেয়ার টেবিল ঘরের এক পাশে, সঙ্গে একটা জলের ফিল্টার, আর তার ঠিক উল্টো দিকেই দেয়ালের ধার ঘেঁষে একটা বড় আলমারি। ঘরে একটাই দরজা আর জানলাটা খোলা রয়েছে। বাইরের সকালের আলো ঘরে এসে পড়ছে, তাতে ঘরটা প্রায় পরিষ্কারই দেখা যাচ্ছে। আর ঘরের অন্য প্রান্তে একটি দরজা যেটা আলগাভাবে বন্ধ করা রয়েছে, আর তার সামনেই একটা চেয়ার নিয়ে বসে আছে সেই ভয়ঙ্কর অজ্ঞাত আততায়ী। মাঝে মাঝে সে চেয়ার থেকে উঠে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে রজতকে। রজত নিজেকে যতটা সম্ভব ওই আলমারি আর দেয়ালের মাঝে শুরু ফাঁকটুকুর মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করছে। লোকটা ডান হাতে চকচক করছে একটা লম্বা ছুরি। বাইরে থেকে আসা সূর্যালোকে ঘরের প্রত্যেকটা কোণই স্পষ্ট দেখতে পাচ্ছে রজত। তবুও পালানোর কোনো উপায় নেই। চেষ্টা যে করেনি তা নয়, তবে সফল হতে পারেনি। প্রথমে ভেবেছিল যতই হোক লোকটা তো চোখে দেখতে পায় না, সহজেই বেরিয়ে আসবে এখান থেকে। কিন্তু এক দুবার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে ওকে। লোকটার এমন শ্রবণ শক্তি, তেমনি গায়ের জোর, যতই নিঃশব্দে চলার চেষ্টা করুক না কেন লোকটা ঠিক শুনতে পেয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে তেড়ে আসছে ধারালো ছুরিটারি। পালানোর রাস্তা খুঁজছে এমন সময় লোকটা বলে উঠল, রাস্তে পর তো বহুত সারে বাতে কর রহে থে মুঝসে, অব ইতনে চুপচাপ কিউ হো গয়ে, ডর লাগ রহা হ্যায়? वैसे कभी कभी डरना भी जरूरी होता है। बोले फिर हेसे उठल लोकटा। ना सत्य भय पाच्छे रजत। आगे कयेकटा केस एक प्रकार एडभेंचारे बसे मिटे गेछिलो, किन्तु एखाने एसे जे रकम एक जन भयंकर साइकोप्याथेर मुखोमुखी होते हबे ओके, एटा बोधहय स्वप्नेओ भाबते पारेनि ओ। ताछाड़ा ओरा तीन जन एक जायगा थाकले मनेर जोरटा पावा जाय, किन्तु एखाने तो एका। पालानो तो दूरे थाक, নিজের জায়গা থেকে একটু নড়তে গেলেও লোকটা টের পেয়ে যাচ্ছে। এখান থেকে কি করে বেরোবে রজত? এদিকে ফোনের চার্জও ক্রমশ কমে আসছে, বাধ্য হয়ে তাই ফোনটা কাটতে হয়েছে রজতকে। অন্যদিকে জয়, অনির্বাণ ও ইন্সপেক্টর মন্দিরের সামনে এসে যখন পৌঁছাল, তখন মন্দিরে ভিড় তুলনামূলক কম। জয়কে ভীষণ অস্থির দেখাচ্ছে। জিপ থেকে নামতে নামতে ও বলল, কি হলো বলতো অনি, ফোনটা কেটে দিল কেন? ওর কিছু হলো না তো? এসব আজে বাজে কথা চিন্তা করিস না তো, ওর কিচ্ছু হবে না। চল না মন্দিরের ভেতরে ঢুকি, মন্দিরটা বেশ উঁচু জায়গায় তো, ওখান থেকে যদি আশপাশটা ভালো দেখা যায়। অনির্বাণের কথা মতো জয় আর ইন্সপেক্টর ওর সঙ্গে মন্দিরের ভেতরে ঢুকলো। মন্দিরটা একটা টিলার ওপর অবস্থিত। টিলার এক পাশে উঁচু ঢালু রাস্তা বেয়েই মন্দিরের ওপর উঠতে হয়। মন্দিরে ওঠার পর চারপাশে বেশ দূর অবধি দেখা যাচ্ছে। যতদূর চোখ যাচ্ছে ঘন জঙ্গল, গাছগাছালির ভিড়, আর দূরে শহরটা দেখা যাচ্ছে। ওরা এদিক ওদিক দেখছে, এমন সময় ইন্সপেক্টর বললেন, এদিকে আসুন একবার। ওই বাড়িটাতেই রজতকে আটকে রেখেছে, সেটা ওখানে গেলেই আরও ভালোভাবে জানা যাবে, চলুন যাওয়া যাক। ওরা যখন মন্দির থেকে নিচে নামলো, ততক্ষণে আরেকটি জিপে করে বেশ কয়েকজন কনস্টেবল এসে হাজির হয়েছে। ইন্সপেক্টর কনস্টেবলদের উদ্দেশ্যে বললেন, হমে ইয়াহাঁ সে চলতে হুয়ে উস ঘর তক জানা হোগা, ক্যুঁকি পুলিশ জিপ কি আওয়াজ সে ও আদমি অ্যালার্ট হো সকতা হ্যায়, হম লোক উস ঘর কো চারো তরফ সে কভার কর লেঙ্গে। সব এক বাত ইয়াদ রাখনা, ও আদমি এক ব্লাইন্ড সাইকো কিলার হ্যায়, ও হর ছোটি সে ছোটি আওয়াজ ভি সুন সকতা হ্যায়, और वो बहुत डेंजरस भी है। हमें मिस्टर चौधरी और बाकी विक्टिम्स को बचाना ही पड़ेगा, सो बी केयरफुल। অনির্বাণ জয়ের কাঁধে হাত রেখে বলল, আর চিন্তা করিস না ভাই, এবার আমরা জাস্ট যাব, খপ করে লোকটাকে ধরব, আর ঝপ করে রজতকে নিয়ে চলে আসব। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে একটা সুযোগ পেয়েছে রজত। বুদ্ধি খাটিয়ে যদি লোকটাকে দরজার উল্টো দিকে নিয়ে আসা যায়, তাহলে সেই সুযোগে হয়তো এখান থেকে বেরোনো যেতে পারে। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। এই মুহূর্তে লোকটা দরজার সামনে ঘুরে বেড়াচ্ছে। রজত এদিক ওদিক দেখতে দেখতে হাতের কাছে একটা খালি জলের বোতল পেল। বোতলটা আস্তে করে হাতে তুলে নিয়ে সামনের দিকে গড়িয়ে দিল। ঘরের এই চরম স্তব্ধতার মধ্যে
हठात ही शब्दटा शुने लोकटा किछु एकटा बिड़बिड़ करते करते चेयर छेड़े उठे आस्ते आस्ते सेई दिके रवाना दिल। आर सेई सुजोग निये रजत धीरे धीरे दरजाटार दिके एगिए गेल। निर्विघ्ने दरजा अब्दि पौंछेओ गेल। लोकटा तखनो ओर चेये बेश खानिकटा दूरे रयेछे, मने हय ना किछु बुझते पेरेछे। दरजाटा आगले चेयारटा रेखे दिल। চেয়ারটাকে নিস্তব্ধে তুলে ফেলে আর চোখ দিয়ে একবার পেছন ঘুরে লোকটার অবস্থানটা দেখে নিয়ে আস্তে করে চেয়ারটা মাটিতে রাখতেই যাচ্ছিল, ঠিক সেই সময় ঘটল বিপত্তি। চেয়ারটা নামিয়ে রাখতে গিয়ে মাটিতে একটা খুট করে শব্দ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গেই পেছনে তাকাতেই চমকে উঠল রজত। কোনো রকমে নিজেকে বাঁচাতে গিয়ে চেয়ারের পায়ে হোঁচট লেগে মেঝেতে বসে পড়ল রজত। সেই শব্দ অনুসরণ করে লোকটাও ছুরিটাকে মাটির দিকে খাড়াভাবে চালিয়ে ওকে আঘাত করার চেষ্টা করলো। কোনোভাবে মেঝেতে শরীরটা ঘষে নিয়ে ছুরির হাত থেকে বাঁচার চেষ্টা করলেও পুরোপুরি রেহাই পেল না। বাঁ পায়ে হাঁটুর নিচে বেশ খানিকটা অংশ চিড়ে বেরিয়ে গেল ছুরিটা। মুহূর্তে বাড়িটার সমস্ত স্তব্ধতা ভেঙে গেল রজতের একটা তীক্ষ্ণ আর্তনাদে। লোকটা যেন আর এক মুহূর্ত ওকে সময় দিতে চাইছিল না। পালানোর চেষ্টা করতেই লোকটা হিংস্র জন্তুর মতন ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। ছুরিটাকে শক্ত করে ওর গলার ওপর চেপে ধরে রাগে গড়গড় করতে করতে বলল, মুঝে বুদ্ধ সমজ রহে থে, খালি বটল কি আওয়াজ শুনকর মে উধার চলা যাউঙ্গা আর উসি সময় তুমি ইহা সে ভাগ যাওগে। মানে ইতনে সারে লোকো কো মারা হ্যায়, তুম তো মেরে লিয়ে কুছ ভি নহি হো, আব তুমহে মরনা হোগা। কথার মাঝেই আচমকা লোকটাকে সজোরে একটা ধাক্কা মারল রজত। লোকটা ছিটকে গিয়ে চেয়ারের এক পাশে পড়ল। কোনো রকমে আহত পা টানতে টানতে ঘরের এক কোণে আলমারিটার পাশে এসে দাঁড়িয়ে পড়ল রজত। না, হতে অন্ধ, কিন্তু একজন সাধারণ মানুষের থেকে যে সে কতটা শক্তিশালী ও ধূর্ত সে ধারণা রজতের খুব ভালোভাবেই হয়ে গেছে। দাঁতে দাঁত চিপে যন্ত্রণা সহ্য করার চেষ্টা করছে কিন্তু পারছে না। হাত দিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরে রেখেছে যাতে ভুল করেও যন্ত্রণার মুখ থেকে কোনো শব্দ না বেরিয়ে আসে। ভয় দুশ্চিন্তায় মনের ভেতর যেটুকু সাহস সঞ্চিত ছিল সেটুকুও যেন লোপ পাচ্ছে। ঘামে শরীর ভিজে উঠেছে। ঠিক এমন সময় কোথা থেকে যেন একরাশ ক্লান্তি এসে পড়তে শুরু করলো ওকে। দাঁড়িয়ে থাকা যেন আর সম্ভব হচ্ছে না। ক্লান্তিতে চোখের দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে আসছে। মাঝে মাঝে কানে হালকাভাবে আসছে লোকটার একের পর এক হুমকিগুলো। আচমকাই ওর মায়ের বলা একটা কথা কানে বেজে উঠল। সাবধানে থাকবি, কোনো রকম বিপদে জড়াবি না। আমি কিন্তু খুব টেনশনে থাকবো, রোজ ফোন করবি কিন্তু মনে করে। রজতের চোখের সামনে যেন এক মুহূর্তের জন্য ওর মায়ের মুখটা ভেসে উঠল। আচ্ছা, ও আবার ফিরতে পারবে তো মায়ের কাছে? এই ভয়ঙ্কর খুনি যার হাত থেকে এখনো অবধি কোনো ভিকটিম রেহাই পায়নি, সেখান থেকে ও বেঁচে বেরোতে পারবে তো? পায়ের ক্ষতস্থান থেকে সমানে রক্তক্ষরণ হয়ে চলেছে, কতক্ষণ এভাবে থাকতে পারবে রজত? জয় অনির্বাণের এখানে আসতে অনেক দেরি হয়ে যাবে না তো? এমন হাজার হাজার প্রশ্ন ওকে যেন আরও বিভ্রান্ত করতে শুরু করল। পায়ের অসহ্য যন্ত্রণায় সারা শরীর ঝিমঝিম করছে, দুচোখ বেয়ে জল নেমে আসছিল রজতের। চোখ দুটো বন্ধ করে হালকা গোয়ানির স্বরে বিড়বিড় করে রজতের মুখ থেকে কয়েকটা শব্দ বেরিয়ে এলো। পারছি না মা। এর মধ্যেই একটা হালকা পায়ের শব্দ ওর কানে এলো, আর সঙ্গে সঙ্গে দ্রুত দেয়ালের পাশে আলমারির দিকে সরে যেতেই ওর গা ঘেঁষে সবেগে ছুরিটা বেরিয়ে এলো। লোকটা ওর থেকে আর মাত্র হাত কয়েক দূরত্বে রয়েছে। ক্রমশ সেই বিভীষিকা এগিয়ে আসছে ওর দিকে। আলমারিতে পিঠ ঠেকে গেছে, আর পালানোর পথ নেই। আর এই আহত পা নিয়ে পালানো রজতের পক্ষে সম্ভব নয়। প্রায় হাল ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু করার নেই। লোকটার হাত থেকে ও আর বাঁচতে পারবে না। লোকটার কয়েকটা কথা ওর কানে এলো, লোকটার গলায় এক অদ্ভুত আনন্দের সুর। তাই আর হো না, আব মে তুমে মারনে ওয়ালা হো, ডরো মত, জ্যাদা নেহি লাগেগা, বস থোড়া সা দর্দ হোগা। হঠাৎ দরজার দিক থেকে একটা শব্দ ভেসে এলো, অনেকটা দরজার পাল্লায় ধাক্কা দেওয়ার মতো শব্দ। লোকটা এক ঝটকায় কয়েক পা পিছিয়ে গেল দরজার দিকে, চেঁচিয়ে বলে উঠল, কন হ্যায়, কন হ্যায় উধার। রজত আলমারির ফাঁক দিয়ে দরজার দিকে তাকাল,
আর সঙ্গে সঙ্গেই যেন এক উত্তেজনার স্রোত বয়ে গেল ওর শরীরে। দরজা পুরো খোলা আর তার সামনে দাঁড়িয়ে জয় আর অনির্বাণ, সঙ্গে ইন্সপেক্টর আর কয়েকজন কনস্টেবল। ওকে দেখতে পেয়ে জয় ইশারায় ওকে চুপ করতে বলল। তারপর অনির্বাণের দিকে তাকাতেই অনির্বাণ দরজার পাল্লায় ইচ্ছাকৃতভাবে জোরে একটা শব্দ করল। লোকটা কোন হ্যায় বলে চেঁচাতে চেঁচাতে দরজার দিকে এগিয়ে গেল। লোকটাকে এগিয়ে আসতে দেখে ওরা দরজা থেকে ধীর পায়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালো। প্রথমে কিছুটা হতবাক হলেও ওদের প্ল্যানিংটা খুব সহজেই বুঝতে পারলো রজত। মনের দুশ্চিন্তাগুলো যেন এক ঝটকায় অনেকটা কমে গেল। লোকটা ধীর পায়ে ছুরিটা হাতে শক্ত করে ধরে দরজার বাইরের পাশে বেরিয়ে এলো। ওরা বোধহয় এই সুযোগটারই অপেক্ষা করছিল। লোকটার চিৎকার আর কনস্টেবলদের সাথে ধস্তাধস্তি নির্জন জায়গাটায় মোটামুটি একটা ছোটোখাটো হুলুস্থুল বাঁধিয়ে দিল। রজত ততক্ষণে মাটিতে বসে পড়েছিল। ওদের দুজনকে দেখে সমস্ত ভয় যেন মন থেকে সরে গিয়েছিল রজতের। অনির্বাণ এক পাশে পড়ে থাকা চেয়ারটিকে ধরে সোজা করল। দুজনে রজতকে ধরে নিয়ে গিয়ে চেয়ারটায় বসাল। দুজনেই বিস্মিতভাবে তাকিয়েছিল ওর দিকে। ওর মাথার চুল এলোমেলো, পরনে জামাকাপড় ধুলো ভর্তি, কপালে চোটের দাগ, বাপায়ের হাঁটুর কাছে একটা রুমাল বাঁধা, রুমালসহ জিন্সের নিচের দিকটা রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে। ও চেয়ারে বসে রীতিমতো হাঁপাচ্ছিল। জয় তাড়াতাড়ি করে ঘরের একপাশে রাখা জলের ফিল্টার থেকে গ্লাসে করে খানিকটা জল নিয়ে এলো। মুখ চোখে জলের ঝাপটা দিয়ে জল খেয়ে একটু যেন স্বস্তি বোধ করলো রজত। জয় উত্তেজিত স্বরে বলল, তুই এখানে কি করে এলি? ওষুধের দোকান থেকে হোটেলে ফেরার সময় দেখলাম লোকটা রাস্তার ধারে দাঁড়িয়ে লোকের কাছে হেল্প চাইছিল। তারপর আমাকেও এসে বলল যে ওর বাড়ি কিছুটা দূরে, সেখানে একটু পৌঁছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলো। ওর হাতে সাদা লাঠি দেখে বুঝলাম ও অন্ধ, তাই আমি রাজি হয়ে গেলাম। রাস্তার ডিরেকশন ওই আমায় বলে দিচ্ছিল। বাড়ি পৌঁছানোর পরে লোকটাকে এই ঘর অবধি পৌঁছে দিয়ে যখন বাড়ি যেতে গেলাম, তখন লোকটা আমায় বলল যে ঘরের ওই কোণে যে জলের ফিল্টারটা আছে সেখান থেকে একটু জল এনে দিতে। আমি যেই জল আনতে ঘরের কোণের দিকে গেলাম, পেছন দিক থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। ঘুরে তাকিয়ে দেখি লোকটা বন্ধ দরজা আগলে দাঁড়িয়ে আছে। আমি দরজা কেন বন্ধ করলো জিজ্ঞেস করতেই লোকটা অদ্ভুতভাবে হেসে উঠল। তারপর লোকটা হেসে উঠে বলল যে আমি নাকি আর এখান থেকে বেঁচে বেরোতে পারবো না। আমি লোকটাকে ঠেলে সরিয়ে দরজা খোলার চেষ্টা করতেই লোকটা আচমকা আমার গলা টিপে ধরল। লোকটা প্রচণ্ড শক্তিশালী। কোনোক্রমে ধস্তাধস্তি ঠেরাঠেলি করে লোকটাকে সরিয়ে দিই ঠিকই, কিন্তু আমি ছিটকে গিয়ে ওই টেবিলের পাশে পড়ি। তখনই কপালে লেগে যায়। তারপরও কয়েকবার চেষ্টা করি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে যাই। তখন বুঝতে পারলাম যে আমার একার পক্ষে এখান থেকে বেরোনো সম্ভব না, তাই ফোনটা সাইলেন্ট করে জয়ের ফোনে ফোন করি, যদি লোকটার কথাবার্তা শুনে তোরা কিছু আন্দাজ করতে পারি সেটা ভেবে। কিন্তু তো তুই লোকটাকে হেল্প করতে এসেছিলি, তাহলে ও তোকে মারবে কেন? লোকটা জন্ম থেকে অন্ধ। ছোট থেকে অনেকের কাছে নানা প্রকার কথা শুনতে শুনতে মনে মনে সুস্থ লোক, মানে যারা চোখে দেখতে পায়, তাদের প্রতি একটা অদ্ভুত রাগ তৈরি হয়ে যায় লোকটার। সেই থেকে লোকটা এরকম ভয়ঙ্কর খুনি হয়ে উঠেছে। এর আগে যারা নিখোঁজ হয়েছিল, যেটুকু জানতে পেরেছি, তারা কেউ বেঁচে নেই। প্রত্যেকে ওর হাতে খুন হয়েছে, তবে ডেড বডিগুলো কোথায় সেটা আমি জানি না, আর লোকটার সম্পর্কেও তেমন কিছুই জানতে পারিনি। জেরা করলে সব কথা আপনিই বেরিয়ে আসবে, কিন্তু আপনাকে তো ইমিডিয়েট হসপিটালে যেতে হবে। বেশি কিছু হয়নি, এই পায়ে একটু। এটা একটু? কত ব্লিডিং হয়েছে তোর! চল আমরা নিয়ে যাচ্ছি তোকে বাইরে। নে ওঠ, দেখি হাতটা ধর। জয় আর অনির্বাণের কাঁধে ভর দিয়ে বাড়িটা থেকে বেরিয়ে এলো রজত। দেখ, তুই আমাকে নিয়ে সবসময় ইয়ার্কি মারিস, কিন্তু দেখেছিস আমি তোকে কত ভালোবাসি? বিপদে পড়েছিস দেখেই চলে এলাম। তুই একা বাঁচালি বুঝি? ইয়া মানে ওই আমরাই। জানিস রজত, জয় কি খেপে গেছিল যখন তুই চিৎকার করে উঠেছিলি? তখন আমরা ঘরের বাইরেই ছিলাম, বাড়ির সদর দরজাটা তো খোলাই ছিল। জয় বলল ভিতরে ঢুকে যদি দেখে তোর কিছু হয়ে গেছে, তাহলে নাকি রিভলভার দিয়ে ওর মাথায় গুলি করে দেবে। জয়, তুইও রিভলভার এনেছিলিস? কই বলিসনি তো আগে? এটা তো আমার রিভলভার নয়, এটা তোর। আমি তো খালি হাতেই এসেছি। এখানে এসে যখন দেখলাম
যে শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে তুই আসিসনি, তখনই বুঝলাম তুই নিশ্চয়ই সঙ্গে রিভলভারটাও এনেছিস। তাই তোকে খুঁজতে আসার আগে তোর রিভলভারটাও সঙ্গে নিয়ে আসি। ও, ওই জন্য তুই হোটেল গেছিলি তখন? জয় আলগা হেসে মাথা নেড়ে অনির্বাণের কথায় সম্মতি জানালো। ইন্সপেক্টর হঠাৎ হেসে বললেন, তবে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, আপনাদের মধ্যেকার বন্ডিংটা কিন্তু দারুণ, মানতেই হবে। কথাটা শুনে তিনজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে উঠল। সব মিলিয়ে 4-5 বছরের বন্ধুত্ব ওদের। তার মধ্যে ঝগড়াঝাটি, মতের অমিল এসব তো ছিলই, কিন্তু আসলে যে ওরা তিনজন এতটা গভীর একটা বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়েছে সেটা এই ঘটনার পর আরও ভালোভাবে উপলব্ধি করল তিন। ইন্সপেক্টরের জিপে উঠল তিনজনে, আরেকটি জিপ বোধহয় ততক্ষণে সেই অজ্ঞাত আততায়ীকে নিয়ে থানায় পৌঁছেও গেছে। জিপ চলতে শুরু করলে রজত বলল, মাকে আজ সকালে ফোন করা হয়নি, খুব টেনশন করছে নিশ্চয়ই। কাকিমা এসব শুনে তো আরও টেনশন করবে রে। আমি এখন এসব বলবোই না, বাড়ি গিয়ে তখনই যা বলার বলবো। আসলে মায়ের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে রে। জয়ের ফোন থেকে ফোন করার কিছুক্ষণের মধ্যেই উল্টো দিক থেকে মায়ের কণ্ঠস্বর শুনতে পেল রজত। হ্যালো, কে? মা, আমি রজত। তোর ফোনে কি হলো? আরে আমার ফোনটা চার্জ ফুরিয়ে গেছে, তাই জয়ের ফোন থেকে ফোন করলাম। গাড়ির শব্দ কিসের? আমরা ট্রিপে বেরিয়েছিলাম, এই ফিরছি, রাস্তায় আছি এখন। আমরা সবাই খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? আমি তো ভালোই আছি, কিন্তু তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? কিরে? ওই আসলে সারাদিন বাইরে ঘোরাফেরা চলছে তো, তাই একটু টায়ার্ড হয়ে গেছি। সত্যি বলছিস? আমার কিন্তু কেমন লাগছে। আরে চিন্তা করো না, আমরা সবাই ঠিক আছি। আমার কথা বিশ্বাস না হলে অনির্বাণকে জিজ্ঞেস করো। এই অনি, বল তো। একদম চিন্তা করো না গো, রজত ঠিকই বলছে, আমরা সবাই ভালো আছি, সব একদম পারফেক্ট চলছে। জানো আজ আমরা তিনজন কত জায়গায় ঘুরলাম, কি সুন্দর জায়গাগুলো, অনেক ফটো তুলেছি, গিয়ে সব দেখাবো তোমায়। এইবার অনির বকবকানিতে মায়ের সমস্ত সন্দেহ চলে যাবে। বাড়ি যাওয়ার পর সত্যিটা জানলে কিন্তু কাকিমা খুবই খেপে যাবে। সে তখন আমরা তিনজনে মিলে ঠিক ম্যানেজ করে নেব। দুপুর ক্রমশ মলিন হয়ে আসছে, সেই পরন্ত আলোয় রঙিন হয়ে ওদের জিপটা এগিয়ে চলল জঙ্গল পেরিয়ে শহরের উদ্দেশ্যে। এখন থেকে আপনারাও আমাদের গল্প পাঠাতে পারেন। আমাদের গল্প পাঠাতে হলে আপনার লেখা যে কোনো মৌলিক গল্প আমাদেরকে পাঠাতে পারেন connectwiththeshortisofficial@gmail.com এই মেল আইডিতে। তাছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 8013-486-773 এই নাম্বারে। আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন রূপে নতুন কোনো গল্প নিয়ে।